क्या हुआ सब लड़का लोग होली सुबह से खेल रहा था, कुछ नहीं हुआ। अचानक 4 बजा तो यहाँ पर एक जन रहता है, वो अपना बाड़ी करा हुआ है, वो बाहर का लड़का आया, उसका घर में पिया खाया, ठीक है। जब वो लोग लड़का जाने लगा तो हम लोग का जो लड़का लोग सब खेल रहा था, गलती से उसका हाथ से लग गया, ठीक है, लग गया। तो बोला तुम हमको मारा है ना, तो हम आके दोबारा हम बदला लेंगे, बदला लेने, हाँ बदला लेने आएंगे। जब 5 आदमी था, क्या हुआ उसके बाद? चिल्ला उलम चिल्लाने लगा तो मेरा भी लड़का घर से बाहर निकल, घर से निकला, उधर से भी एक लड़का 4-5 निकला। मैं लड़का जैसे आके यहाँ पर खड़ा, उसको मुंह पर जाके ऐसा मारा कि मेरा लड़का एकदम छटपटाने लगा, उखाड़े छुड़ाने लगा। तो हम बोले बाबू तुम चलो, तो उससे पूछे कि बाबू क्या हुआ पहले ये बताओ। तो बोला नहीं उसको हम चिन्हे, उसको हम आएंगे तो गोली मारेंगे, चाहे जब भी मारेंगे। तो आप लोग क्या चाह रहे हैं? हम लोग चाह रहे हैं कि जो आदमी उसका साथ दिया है उसको नहीं रहना है यहाँ पर। कौन आदमी है? सही बगल में है, नाम जानते हैं? रोहित। रोहित क्या करता है यहाँ पे? यहाँ पर वो अपना मकान है, उसका ड्राइवर है, किसी का ड्राइवर है, किसी का ड्राइवर है, वो नाम नहीं। किसके घर पे आता है? किसके घर पर आया था वो? उसी का घर पर, वो अपना घर बना कर आता है, वो जो मारा गोली चलाया हाँ, हाँ। उसका घर में आया था, आया था। उसी का घर से वो निकल के जा रहा था तो लड़का लोग से हाथ से लग गया। अच्छा, अचानक उसका हाथ लग गया तो ठीक है, वो झमेला करने लगा कि हमको काहे मारा। कितना राउंड गोली चला? 4 गोली चला, एक पुलिस का सामने चला, पुलिस उसको पकड़ के भी ले गया। एकदम आपके घर के सामने? यही पर। আর কিছু নেই, একজন ধরা পড়েছে, গুলি চালানো ধরা পড়েনি, আমি জানি, মুখের বলছি আপনাদের সামনে বলছি যে গুলি চালিয়েছে ধরা পড়েনি, যে গুলি চালিয়েছে সেও ধরা পড়েনি, যে ডেকেছে সেও ধরা পড়েনি, তাকে ধরতে হবে, তাকে পুলিশ ধরে আগে জেলে ভরুক। সে তার বাড়িতে এসেছিল, কিন্তু যে চালিয়েছে এবং যে ডেকেছিল দুজনই ধরা পড়েনি। বারবার বলছি একটা কথা, আমাদের এলাকায় প্রচুর ছেলেদের মনের এত সাহস কোথা থেকে পাচ্ছে যারা বোমা আর মেশিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে? আজকে দোলের দিন কোমরে মেশিন নিয়ে ঘুরছে, কেন কিভাবে এত সাহস কোথা থেকে আসছে? কে সাহস দিচ্ছে? আমি জন্ম থেকে যখন থেকে রাজনীতি করছি তখন থেকে সমাজের সঙ্গে যুক্ত আছি, কোনোদিন এই অঞ্চলে এরকম দেখা যায়নি। এসে চট করে গুলি চালিয়ে চলে যাবে, এত সাহস? বোমা গুলি রিকভারি করার জন্য স্পেশাল টিম তৈরি করা দরকার। আপনি কি আসছে কোথা থেকে? কিছু না, মন বেড়ে গেছে, লোক সাহস পাচ্ছে, আমাদের আপনাদের রকমে কোন লোক সাহস দিচ্ছে? ঝামলা হলো বাচ্চার বাচ্চার মধ্যে, তার মধ্যে একজন আসবে আর সেই ঝামলা করতে করতে একটা লোক অন্য লোককে ডেকে তারপরে গুলি চালিয়ে চলে যাবে। এখানে এসে 4 রাউন্ড গুলি চালিয়েছে, তার মধ্যে যা শুনতে পেয়েছি, 4 রাউন্ড তার মধ্যে এখন যা শুনতে পেয়েছি কি আমাদের পিসি পার্টি যে ওসি আছেন সুরত মণ্ডল, তার উপরেও এরকম কোনো ঘটনা হয়েছে কি বন্দুক টানা হয়েছে বা আতি করা হয়েছে, রিভলভার টানা হয়েছে, এটা পুলিশ থেকে এটা খবর পেয়েছি। তারপরে এখানকার যে স্থানীয় একটা ক্ষোভ আছে, ওদের একটা শাস্তি হোক, আমরাও চাইছি। হয়নি গুলি থেকে, কিন্তু হাতে থেকে কারো হাতে লেগেছে, কারো মুখে লেগেছে। এরা তো বলছে কাকিনার ছেলে, এ পাড়ার লোকগুলো ভালো করে বলতে পারবে কোন লোকের ছিল কে ছিল। তারা কি কোনো পার্টির সাথে যুক্ত? দেখুন এখানে কোনো দলের কোনো রাজনীতি কোনো দলের কিছু ব্যাপার নেই। ক্রিমিনাল, এই যে ক্রিমিনাল গুলি চালিয়েছে তার মানে নিশ্চয় দুষ্কৃতি রয়েছে কোনো কোনো জায়গা থেকে, আর কখনো এইসব নিয়ে রাজনীতি হয় না।
আজকে দলের হোলি দিন, সবাই নিজে নিজে উৎসবে আনন্দ করছে। এই ঘটনাটা যে হয়েছে নিজে একটা সত্যি একটা খুবই খারাপ ঘটনা, যদি কোনো আহত হয়তো তাহলে হতে পারে কোনো জানও চলে যেত। প্রশাসনকেও বলেছি যে দায়ী আছে এই ঘটনা থেকে তাকে তাহলে ওরা শাস্তি পাক। কদিন ছিল একজন আটক হয়েছে, ওরা যায় খবর দিল ওরা চারজন ছিল, এখন একজন আটক হয়েছে। নাম জানা নেই, এটা বড়বাবু বলতে পারবে, বড়বাবু আসামি তাকে খুঁজছে, ওরাও পুরো পুলিশ নিজে কাজটা করছে। পাবলিক যে রয়েছে একটা আক্রোশ রয়েছে, এটা কি বোঝানো হয়েছে কি তোমরা একটা যে এফআইআর আছে সেটা করো, পুলিশ নিজে কাজটা করছে। এখন গুলি চললে তো ভয় মানুষের মধ্যে থাকবেই, কার যদি কারো লেগে যেত, কারো ছেলে লেগে যেত, কারো বাড়ির লোক লেগে যেত, তাহলে হতো দিতে জবাব জড়া যাবে না। আপনারা কি চাইছেন? আমরা একটাই চাইছি যে দোষী আছে তার শাস্তি পাক, পুলিশ ওকে অ্যারেস্ট করুক, পুলিশ নিপক্ষ হয়, ওটা কোনো পক্ষে না কিছু, কোনো কালার না, কোনো ঝান্ডা না, যে দোষী হবে তাকে অ্যারেস্ট করুক। আমার নাম অরুণ সাহ, আই এম টিটিসি টাউন টু প্রেসিডেন্ট।